সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আজকের গণিত ক্লাসে। তোমাদের যে টপিকসটি থাকছে সেটি হচ্ছে জ্যামিতি অংশ থেকে কাঠামোগত প্রশ্ন, অর্থাৎ যেটিকে তোমরা সৃজনশীল হিসেবে জানো, সেই সৃজনশীল প্রশ্নটি থাকতেছে। আজকের কাঠামোগত প্রশ্নটি হচ্ছে এরকম, একটি পুরক্ষণ আঁকো এবং এর তিনটি বৈশিষ্ট্য লিখো। চলো আমরা সমাধানে যাই। সমাধান হচ্ছে চিত্র। আগে চিত্র আঁকার কথা বলছে, একটি পুরক্ষণ আঁকো চিত্র। আমরা পুরক্ষণের চিত্রটি আঁকলাম, তারপর লিখলাম চিত্রে কোন ক খ গ, অর্থাৎ কোন ক খ গ মানে এই কোনটি কোন ক খ গ, অর্থাৎ এই কোনটি এবং কোন গ খ গ খ গ, অর্থাৎ এই কোনটি পরস্পর পরক্ষণ, অর্থাৎ এই কোনটি এবং এই কোনটি পরস্পর পরক্ষণ। এখানে উল্লেখযোগ্য যে তোমরা যে কোনটিকে উল্লেখ করবে, কোণের যে বিন্দুটি এটি মাঝে রাখবা, অর্থাৎ কোণ হয়েছে দুইটি কোণই হয়েছে খ বিন্দুতে, দুই ক্ষেত্রেই খটা মাঝে রাখছি, অর্থাৎ এই কোণটি হচ্ছে ক খ গ, অর্থাৎ ক বিন্দুতে হয়েছে না কোণ, ঘ বিন্দুতে হয়েছে না কোণটা উৎপন্ন হয়েছে খ বিন্দুতে, যে বিন্দুতে কোণ উৎপন্ন হবে সেই বিন্দুটি মাঝে রাখবে, সেই বর্ণটি মাঝে রাখবে, অর্থাৎ যেই বিন্দুতে কোণ উৎপন্ন হবে সেই বিন্দুতে যে বর্ণটি থাকে কোণ লেখার সময় আমরা সেই বর্ণটি মাঝে লিখব, এটা সবসময় মনে রাখবো। তারপর আসো বৈশিষ্ট্য বলা হয়েছিল, এর তিনটি বৈশিষ্ট্য লিখো। এর তিনটি বৈশিষ্ট্য আমি যদি আরও দু একটি বৈশিষ্ট্য বাড়িয়ে বলবো, বৈশিষ্ট্য এক, এর যোগফল 90 ডিগ্রি, অর্থাৎ পুরো কোণ হইলে দুটি কোণ থাকে এবং এর যোগফল সর্বদাই 90 ডিগ্রি থাকে। তারপর 2 নম্বর, একটি সাধারণ বাহু থাকে, অর্থাৎ এই যে পুরক্ষণ দুটি কোণ পরস্পর পুরক্ষণ, এর একটি সাধারণ বাহু হচ্ছে খ গ, অর্থাৎ এই মাঝের বাহুটি। মাঝের বাহুটি কেন সাধারণ বাহু? এই বাহুটি এই কোণের ক্ষেত্রে আছে, অর্থাৎ উপরের কোণের ক্ষেত্রে এই বাহুটি লাগছে, তারপর এই নিচের কোণের ক্ষেত্রে এই বাহুটি আছে। তোমরা একটু লক্ষ্য করে দেখো যে এই নিচের বাহুটি উপরের কোণটার ক্ষেত্রে নাই, যে এই কোণটার ক্ষেত্রে এই বাহুটি নাই, আবার এই কোণটার ক্ষেত্রে নিচের কোণটার ক্ষেত্রে এই যে ক খ বাহুটি নেই, তার মানে হচ্ছে এই দুটি বাহু সাধারণ বাহু নয়। কিন্তু একটু লক্ষ্য করে দেখো যে খ গ যে মাঝের যে বাহুটি এটি দুয়ে কোণের ক্ষেত্রেই আছে, তাই এটি সাধারণ বাহু, অর্থাৎ একটি সাধারণ বাহু থাকে। পুরক্ষণ হইতে গেলে দুটি কোণ লাগে আর দুটি কোণে একটি সাধারণ বাহু থাকে। তারপর 3 নম্বরটি হচ্ছে একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে। শীর্ষবিন্দু হচ্ছে যে বিন্দুতে কোণ উৎপন্ন হয় সেই বিন্দুকে শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু বলে। তো একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে, সাধারণ শীর্ষবিন্দু মানে দুইটি কোণে এই শীর্ষবিন্দুতে, অর্থাৎ খ নামক শীর্ষবিন্দুতে এই বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু, যেহেতু এই বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে এই বিন্দুটা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দুটি হচ্ছে সাধারণ শীর্ষবিন্দু। কেন সাধারণ শীর্ষবিন্দু? কারণ এই কোণটির ক্ষেত্রে এই বিন্দুটি আছে, অর্থাৎ এই বিন্দুতে এই কোণটিও উৎপন্ন হয়েছে, আবার এই বিন্দুতে এই খ বিন্দুতে এই কোণটিও উৎপন্ন হয়েছে। দুইটি কোণ যেহেতু খ বিন্দুতে উৎপন্ন হয়েছে তাই এটি সাধারণ শীর্ষবিন্দু, অর্থাৎ দুইটি কোণ খ বিন্দুতে উৎপন্ন হয়েছে তাই এটি কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু। হ্যাঁ, আর কোণে যেহেতু আছে দুটি যদি একই জায়গায় উৎপন্ন হয় তখন এটিকে সাধারণ বলা হয়, অর্থাৎ দুটি জিনিসের মধ্যে বা যতটি জিনিস আছে ততটির মধ্যে যদি একই বৈশিষ্ট্য থাকে তাহলে এটি সাধারণ, যেহেতু আমাদের দুইটি কোণে এক বিন্দুতে উৎপন্ন হয়েছে সুতরাং এই বিন্দুটি সাধারণ বিন্দু, আর একে শীর্ষবিন্দু বলা হয়েছে, এই বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে, বিদায়। এছাড়া আরও দুইটি বৈশিষ্ট্য আমি বলি। দুই বৈশিষ্ট্য হচ্ছে, তোমরা একটু লক্ষ্য করো এখানে যা আছে সেগুলোর বৈশিষ্ট্য, কোন দুটি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে বা কোন দুটি সাধারণ বাহুর দুই পাশে অবস্থান করে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে সাধারণ বাহুটি আছে খ গ, হ্যাঁ, আর যে দুটি কোণ আছে খ গ এর দুই পাশে দুটি কোণ অবস্থান করতেছে। তারপর আরেকটি বৈশিষ্ট্য আমরা কি বলতে পারি যে এখানে দেওয়া আছে তিনটি বৈশিষ্ট্য আর আমি এখন মাত্র বললাম একটি বৈশিষ্ট্য, যে কোন দুটি সাধারণ বাহুর উভয় পাশে অবস্থান করে, আবার এখানে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে কোন দুটি একই শীর্ষবিন্দুতে উৎপন্ন হয়, যে পুরক্ষণ হইতে গেলে দুটি কোণ লাগে এবং দুটি কোণ একই শীর্ষবিন্দুতে সৃষ্টি হয় বা একই শীর্ষবিন্দুতে থাকে বা কোন দুটি একই শীর্ষবিন্দুতে উৎপন্ন হয়। তোমরা সংক্ষেপে দিতে পারবো যে দুটি কোণে একই শীর্ষবিন্দুতে উৎপন্ন হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের
আগামীকালকে হোমওয়ার্ক হিসেবে এই অঙ্কটি থাকতেছে, তোমরা যথাযথভাবে অঙ্কটি করে হোমওয়ার্ক হিসেবে জমা দেবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, কোথাও